নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটিতে আলোচনা করব নিউ গড়িয়া থেকে রুবির মোড় পর্যন্ত মেট্রো চালু হতে চলেছে খুব শীঘ্রই জানাব এই রুটের মেট্রো সম্বন্ধিত কিছু নতুন আপডেট তার সঙ্গে আজকের ভিডিওটির প্রথম বোনাস আপডেটটিতে জানাব রেল হোক বা মেট্রো স্টেশন সেখানে খাবার খাওয়া কি স্বাস্থ্যসম্মত যাত্রীদের সুরক্ষার কথা ভেবে এই খাবার পরীক্ষা করার একটি মানদণ্ড তৈরি করেছিল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া সেই মানদণ্ডেই দেশের অন্যতম স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহকারী রেল স্টেশনের মর্যাদা পেল কলকাতার এসপ্ল্যানেট মেট্রো স্টেশন এফ এস এস এর তরফে ইট রাইট স্টেশন সম্মান দেওয়া হয়েছে এসপ্ল্যানেটকে সাধারণত গুণমানের নিরাপদ স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর খাবার সরবরাহকারী স্টেশনকেই এই সম্মান দেওয়া হয় এসপ্ল্যানেট মেট্রো স্টেশনের খাবার বিক্রেতারা সেই সমস্ত পরীক্ষায় ভালো নম্বর পেয়ে পাশ করেছেন এই সম্মান পাওয়া দেশের দ্বিতীয় মেট্রো স্টেশন এসপ্ল্যানেট এর আগে নয়ডা সেক্টর ফিফটি ওয়ান মেট্রো স্টেশন এই সম্মান পেয়েছিল এসপ্ল্যানেট মেট্রো স্টেশনের সমস্ত খাবারের দোকান তার পরিচ্ছন্নতা স্বাস্থ্যবিধি মেনে খাবার তৈরি জল সরবরাহ সহ বিভিন্ন বিষয় দিকে এই সংশয়পত্র দেওয়া হয়েছে শংসাপত্রটি দু সালের বিশে ফেব্রুয়ারি থেকে শুরু করে দু সালের উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত বৈধ এই শংসাপত্র প্রসঙ্গে মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি বলেন যাত্রীদের প্রতি মেট্রো রেলের দায়বদ্ধতা প্রমাণ দেয় এই সম্মান আশা করছি আগামী দিনে আমরা এমন আরও সম্মান লাভ করতে পারব বন্ধুরা এবার আসছি আজকের দ্বিতীয় বোনাস আপডেটটির দিকে অতি দ্রুত এগিয়ে চলেছে বিমানবন্দর মেট্রো স্টেশনের কাজ এখন শেষ মুহূর্তের চলছে প্রস্তুতি ইতিমধ্যে এই মেট্রো স্টেশনের বেশ কিছু ছবি সামনে এসেছে মেট্রোর তরফে একটি বিজ্ঞাপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে এয়ারপোর্ট মেট্রো স্টেশনের বেশ কিছু ছবি দেখানো হয়েছে জানা গিয়েছে কলকাতা বিমানবন্দরের সরাসরি মেট্রো সংযোগ দেওয়ার জন্য রেলমন্ত্রক নোয়াপাড়া থেকে বারাসাত হয়ে বিমানবন্দর মেট্রো প্রকল্পকে গুরুত্ব দিচ্ছে মাননীয় রেলমন্ত্রী নিজে এই প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন বিমানবন্দর মেট্রো প্রকল্পের মেট্রো স্টেশনের কাজ ভালোভাবে এগিয়ে চলেছে বিমানবন্দর স্টেশনের কাঠামোগত কাজ এখন শেষ এখন উর্ধ্বতন মেট্রো অফিসার ইঞ্জিনিয়ার এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ফিনিশিং কাজ সৌন্দর্যায়নের কাজ সম্পূর্ণ করার চেষ্টা চলছে এই মেট্রো স্টেশনটি রাজারহাট মেট্রো করিডর হয়ে কবি সুভাষ থেকে বিমানবন্দরের টার্মিনাল স্টেশন হবে এই করিডরের জন্য এই স্টেশনের নাম দেওয়া হয়েছে জয় হিন্দ যেহেতু এই স্টেশনটি দুটি মেট্রো করিডরের আদান প্রদানের পয়েন্ট হবে তাই আশা করা হচ্ছে এখানে প্রচুর যাত্রী সমাগম হবে এই স্টেশন কমপ্লেক্সটি বাইশ হাজার দুশো আটত্রিশ বর্গভূমিত হয়েছে এই বিশাল এলাকায় পাঁচটি ভূগর্ভস্থ প্ল্যাটফর্ম দুটি করিডরের জন্য দুটি প্ল্যাটফর্ম এবং জরুরি ব্যবহার জন্য একটি অতিরিক্ত প্ল্যাটফর্ম থাকবে এই ভূগর্ভস্থ স্টেশনের ওপর বড় পার্কিং লট থাকবে এই স্টেশনটি তিনটি স্তরে বিভক্ত করা হয়েছে যেমন গ্রাউন্ড লেভেল কনকোর্স লেভেল এবং প্ল্যাটফর্ম লেভেল এই তিনটি স্তরের মধ্যে যাত্রীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করার জন্য সাতটি প্রবেশ বেরোনোর জায়গা দুটি সাবোয়ে বারোটি লিফ্ট এবং বাইশটি এসকালেটর থাকবে দুটি সাবয়ের মধ্যে একটি সাবয়ে এনএসিবিআই বিমানবন্দরকে যুক্ত করবে এবং অন্যটি যশোর রোড থেকে যাত্রীদের চলাচলের সুবিধা দেবে বিমান থেকে আসা যাত্রীরা লাগেজ নিয়ে মেট্রো স্টেশনে ঢুকতে কিংবা বারোতে পারে এই স্টেশন কমপ্লেক্স দুটি লিফট এবং দুটি এসকেটর শুধুমাত্র বিমানবন্দরগামী যাত্রীদের জন্য দেয়া হবে বিমানবন্দর স্টেশনের পাঁচটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে এই প্ল্যাটফর্মের কনকোর্স লেভেল চোদ্দ হাজার একশো বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত যাত্রীদের জন্য আটটি টিকিট কাউন্টার থাকবে অন্যান্য আধুনিক যাত্রী সুবিধাও এখানে পাওয়া যাবে পুরো স্টেশনটি নান্দনিক সজ্জিত এবং শীততাপ নিয়ন্ত্রিত হবে আগামী বছরের মধ্যে এই মেট্রো স্টেশনটি চালু করার বিষয়ে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এবার আসছি আজকের ভিডিওর শেষ আপডেটের দিকে দক্ষিণ কলকাতাবাসীর জন্য বছর শেষে অপেক্ষা করে রয়েছে আরও এক সুখবর মেট্রো সূত্রের খবর চলতি বছরের শেষেই চালু হতে পারে নিউ গড়িয়া থেকে রুবির মোড় পর্যন্ত মেট্রো এই পরিষেবা একদিকে শুরু হলে যেমন গতি বাড়বে শহরের অন্যদিকে ট্রাফিকের চাপও সমানুপাতিক হারে বাড়বে বলে আশঙ্কা ট্রাফিককে চাপ কিভাবে সামাল দেওয়া হবে সেই নিয়ে ক্লুলেস কলকাতা ট্রাফিক পুলিশ নিউ গড়িয়া থেকে রুবি অবধি মেট্রো চালু হলে স্বাভাবিকভাবেই চাপ বাড়বে ইএম বাইপাসে বাস গাড়ি ও সাধারণ গণপরিবহনে আসা যাত্রীদের সঙ্গে সঙ্গে মেট্রোই করে রুবি মোড়ে এসে নাম যাত্রীদের ভিড়ে এই রাস্তায় বাড়বে চাপ একই সঙ্গে সেই মেট্রো যাত্রীদের গন্তব্য বা রুট অনুযায়ী বাড়বে যানবাহনের চাপও এর ফলে রুবির কাছে বাইপাসে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা কারণ জানা যাচ্ছে কিভাবে এই বাড়তি ট্রাফিকের চাপ সামাল দেয়া হবে এই নিয়ে এখনও কোনো পরিকল্পনা নেই কলকাতা পুলিশের ফলে মেট্রো চালু হলেই আচমকা যানজটের ব্যাপক সমস্যা পড়বেন শহরবাসী বলে আশঙ্কা নিত্যযাত্রীরা জানিয়েছেন রুবির কাছে বাইপাসে এমনি দিনেই ব্যস্ত সময়ে ব্যাপক চাপ থাকে চাপ সামাল দিতে রাস্তা চওড়া করার কাজ চলছে যানবাহনের চাপ বাড়লে ডিভাইডার সরিয়ে রাস্তার প্রস্ত বাড়িয়ে ট্রাফিক ব্যবস্থা মসৃণ রাখার চেষ্টা করা হয় কিন্তু মেট্রো চালুর পর কিভাবে সামলানো হবে বাড়তি চাপ তা নিয়ে কোনো পরিকল্পনা এখনও না হওয়ায় আশঙ্কায় পুলিশের পদস্থ কর্তারা